আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি কিটো ডায়েটে ডাল রান্না করে আপনাকে দেখাবো। অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন। কিটো ডায়েটের কিভাবে ডাল রান্না করা যায়, অনেকে প্রশ্ন করেছেন যে ডাল খাওয়া যাবে কি না। তো যেহেতু অরিজিনালি ডালটা খাওয়া যাবে না, কিন্তু কিটো ডায়েটের যে ডালটা আছে সেটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তো এখানে আমি সকালবেলা আজকে ডিম খাবো, তো সেজন্য আমি আজকে হাফ বয়েল করে খাচ্ছি। তো অবশ্যই আপনারা কিন্তু এভাবে খেতে পারেন বা অন্যভাবেও খেতে পারেন। আর ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে আপনারা অনেকে হয়তো বা ডায়েট করতেছেন বা করবেন, যদি কেউ চান আমার সাথে শুরু করতে পারেন একসাথে। হয়তো বা আমি যেসব রেসিপি করে দেখাচ্ছি সেগুলো আপনারা ফলো করতে পারবেন, আপনাদের একটা আইডিয়া আসবে ভালো একটা। তো সেজন্য আমি আজকে আপনাদেরকে এই যে কিটো ডায়েটের ডালটা রান্না করে দেখাবো। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কিটো ডায়েটের ডালটা রান্না করার জন্য অবশ্যই আপনাদেরকে এখানে ফুলকপি লাগবে, আর ফুলকপি দিয়ে আমি রান্না করেছি। আর একটা কথা হচ্ছে, এই আজকের ভিডিওতে কিন্তু আমি আরও অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো হয়তো বা কিটো ডায়েট যারা করতেছেন তাদের অনেক প্রয়োজন হবে। কথাগুলো শুনলে দেখবেন যে আপনাদের উপকারে আসবে, আর শুধু যে কিটো ডায়েট করলে এগুলা উপকারে আসবে তা না, আরও যারা ডায়েট না ছাড়াও যে ওজন কন্ট্রোলে রাখতে চান বা যাদের ডায়েট শেষ তারাও কিন্তু এগুলো ফলো করতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে। তা আমি যে ফুলকপিটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার কারণ হচ্ছে এগুলাকে আমি যখন সিদ্ধ করব তখন এগুলা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, এগুলা যেহেতু এখন সিজন না ফুলকপির, তো সেই জন্য একটু এগুলা দেখতে এমনটা দেখা যাচ্ছে, কিন্তু আসলে যখন আপনারা সিজনালি সবজিটা খাবেন তখন কিন্তু খুব ফ্রেশটাই পাবেন। তা আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ হলুদ, তারপরে হচ্ছে লবণ, আর কিছুই দিব না আপাতত এখন এখানে। এগুলো দিয়ে আমি এগুলাকে এখন চুলায় সিদ্ধ করে নেব। পানিটা এমনভাবে দিতে হবে যেহেতু এগুলো সিদ্ধ হতে হতে আপনার পানিটা যেন থাকে, তো এরকম করে পানিটা দিতে হবে। যদি আপনার মনে হয় যে পানিটা আর একটু লাগবে সেটা আপনি দিতে পারেন। তা আমার এতটুকু পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই যে যখন বলক আসছে, আমি আপনাদের সাথে কিন্তু ফুল ভিডিওটাই শেয়ার করতেছি, কারণ অনেকের বুঝতে হয়তো তাহলে সুবিধা হবে। এই যে দেখলেন কিন্তু মাত্র বলক আসছে, কিন্তু এগুলো আরও হবে, এখনও এগুলো সিদ্ধ হয় নাই। তা এগুলো একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। এই যে আমি আরও কিছুক্ষণ এগুলাকে রান্না করার পরে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে বা ডাল ঘুটনি দিয়ে আমি এগুলাকে ভালো করে ঘুটে নিচ্ছি। ডাল যেরকম ঘুটে সেরকম করেও ঘুটে নিতে পারেন। তো এরকম চেপে চেপে একটু এগুলাকে মিহি করে নিলে একটু বেশি ভালো হয় আর কি। আর আমার এখানে একটু পানি কম হয়ে গেছে, তো সেজন্য এগুলো ভালো করে হয়তো বা ওরকম ইয়ে হচ্ছে না। কিন্তু আপনারা যদি এভাবে না করে যদি কেউ চান যে ব্লাইন্ডারে দিয়ে এগুলাকে মিহি করে নেবেন সেটাও পারবেন। তা আমার মনে হয় অত দরকার হয় না, কারণ এই যে আমি যখন এরকম করে নিছি তখনই কিন্তু সুন্দর হয়ে গেছে। একদম মনে হচ্ছে যে এগুলা হয়তো মুগ ডাল বা মসুর ডাল, আপনারা দেখতেছেন তো খুব সুন্দর দেখা যাচ্ছে। তা আমি আবার এখানে যখন আবার একটু পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে একটা টমেটো দিলাম, আবার হালকা কিছু পেঁয়াজ দিলাম, আর তিন চারটা কাঁচামরিচকে মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিলাম। আমি আবার একটু ঝাল খাই। ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী, কেউ কম খাবে কে বেশি খাবে কোনো সমস্যা না, এরকম করে। তা আমি এগুলাকে আবারও রান্না করে নিচ্ছি, আর এখনও আবার এই টমেটোগুলা গলে উঠছে। তা আমি চিন্তা করলাম যে যেহেতু ডাল তো সেটাকে আবার একটুখানি যদি হালকা একটু যদি টমেটোগুলাকে একটু ইয়ে করে দেওয়া হয় তাহলে ভালোই লাগবে, খেতেও ভালো লাগবে। তা আমি আবার একটুখানি ঘুটে দিচ্ছি, এটা না ঘুটলেও চলবে, অনেকে আবার কিন্তু টমেটো কাঁচাও খায়, সমস্যা নেই। তো আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ আমার ডালটা প্রায় রান্না হয়ে গেছে। তো আমি এখন ধনিয়া পাতা দিলে কিন্তু ডালের স্বাদটা কিন্তু আর একটু বেড়ে যাবে। এটা আমরা অনেকেই কিন্তু ডালের মধ্যে কিন্তু ধনিয়া পাতাটা খাই, সেটা কম বেশি সবাই খায়, তো ভালোও লাগে। ডালের মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে। তা আমি এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপরে এখন আমার ডালটা হয়ে গেছে, এখন আমি এগুলাকে ভাগাত দিয়ে নিব। তো অবশ্যই ভাগাত দিবেন, ডালের মধ্যে তো সবাই যারা রান্না করে তারা তো জানে ভাগাটা। তা আমি এখানে সরিষার তেল দিয়ে কিন্তু ভাগাটা দিচ্ছি। আপনারা সরিষার তেল দিয়ে দিবেন, সয়াবিন তো খাওয়া যাবে না সেটা ভালো করে জানেন কম বেশি।
তারপরে হচ্ছে আমি এগুলাকে একটু ব্রাউন করে ভেজে তারপরে আমি এটাকে ভাগাটা দিয়ে দিব। ডালটা কিন্তু খেতে দারুণ মজা হয়েছে, অনেকখানি মানে মজা হয়েছিল, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন। আর একদম খাওয়ার সময় বোঝাই যাচ্ছে না যে আসলে এটাকে আমি ডাল খাচ্ছি নাকি অন্য কিছু খাচ্ছি। আর এটা কিন্তু শুধু যে আমাদের আমরা যারা ডায়েট করি তারাই খাবো তা না, এটা কিন্তু এমনি নর্মাল মানুষগুলো খেতে পারবেন। তো আমি যেহেতু সকালে হাঁটতে পারি না, তো আমি বিকালে হাঁটতে যাই, আর আমাদের পাশে এখানে বুদ্ধিজীবী আছে, তা আমি বুদ্ধিজীবীতে গেলাম হাঁটতে। আর আজকের আকাশটা কিন্তু খুবই মেঘলা ছিল, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। আর এই ডায়েটের মধ্যে কিন্তু হাঁটাটা খুবই দরকারি, আপনাকে কিন্তু হাঁটতে হবে বা ব্যায়াম করতে হবে। যদি আপনার মনে হয় যে না আমি ব্যায়াম করতে পারবো না, তাহলে কিন্তু আপনি প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা অন্তত একদম কম হলেও কিন্তু আপনাকে আধা ঘন্টা হাঁটতে হবে। তো এই যে দেখতেই পারতেছেন মানে খুবই মনোরম একটা দৃশ্য, বৃষ্টি হয়েছিল, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, আর আকাশটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি, এই জন্য একটু ভিডিও করা হয়েছে। আর আমার সাথে কিন্তু আমার বান্ধবী গেছিল, তো আমরা দুজনে এমনি হাঁটি, আমরা অবশ্য প্রায় সময় হাঁটি। তো ফাঁকি দিয়ে আবার বন্ধ হয়েছিল গরমের কারণে, আর হাঁটা হয় নাই, আর আমার ডায়েটটা অফ ছিল সেজন্য। তো এখন আবার ডায়েটটা যেহেতু শুরু করে দিছি, এই জন্য এখন আবার হাঁটতে বের হয়ে গেলাম। তো এই যে মানে আমরা অনেকক্ষণ এখানে হাঁটি, হাঁটার পরে আমরা আবার ওইখানে বাদাম খাই, বাদাম তো এই ডায়েটের মধ্যে খাওয়া যায়। তো অন্য কিছু আগে আগে কিন্তু অন্যান্য খাবার খেতাম, এখন আবার অন্য খাবার না খেয়ে এখন শুধু বাদামটাই খাই, কারণ বাদাম এমনিতেও ডায়েটের মধ্যে খাওয়া যায়। তা আজকে মানুষগুলো কিন্তু অনেক কম ছিল, আমরা দুজনে হাঁটছি আর হালকা কিছু মানুষ হাঁটছিলাম। আর এই ডায়েটের মধ্যে কিন্তু একদম চেষ্টা করবেন আপনারা ডাব খাওয়ার জন্য। তা আমি কি করছিলাম যে হেঁটে আসার সময় ডাবের দোকানে গিয়ে ডাব খেয়ে নিছি, কারণ অনেক সময় দেখা যায় বাসা আনলে এগুলা কাটা কুটা ঝামেলা, যেহেতু আমরা হাঁটতে বের হই তাহলে ওই সময় খেয়ে আসলে ভালো হয়। আর যদি কেউ হাঁটতে না যান তাহলে অবশ্যই বাসায় এনে খেতে চেষ্টা করবেন। তো বাসায় আসার পরে আমার প্রায় যেহেতু মাগরিবের আজান দিয়ে দিছে, তো মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমি আবার খাবারটা খাবো। এখন রাতের খাবারটা 8টার ভিতরেই খেতে হবে। তো আমি এই যে একটা শসা ছিলে নিচ্ছি, আর আমি অবশ্যই শসা তারপরে বাদাম শাক এগুলো খেতে পারেন। তা আমার আজকের খাবারের মধ্যে আমি আবার কিছু শাক ছিল, আমার আগের শাকগুলো ছিল। অনেকে প্রশ্ন করেছেন যে একদিন রান্না করে দুদিন খাওয়া যাবে কি না, অবশ্যই খাওয়া যাবে। কারণ হচ্ছে আমাকে একটা আপু একবার কমেন্ট করছিল যে উনি হোস্টেলে থাকে কিন্তু উনি ওজন কমাতে চায়, এখন দেখা যায় সব সময় কিন্তু একই খাবার হয় না, কারণ হচ্ছে যে হোস্টেলের খাবার তো আর ওনার পছন্দ মতো হবে না। তো সেজন্য উনি আমাকে প্রশ্ন করেছে, আপু আমি কি করব, আমি কি একদিনের খাবার দুদিন দেখে খেতে পারবো? তো দেখা যায় অনেকে চাকরি করে, অনেকে হোস্টেলে থাকে, তাদের জন্য কিন্তু এটা করা যায়। আর যদি আমরা বাসায় যারা থাকি তারা যদি চাই যে প্রতিদিনের রান্নাটা প্রতিদিন করব আর খেয়ে নিব, তাহলে কিন্তু খাওয়া যাবে। তা আমি এই যে শাকটা ভাজি করছিলাম, তো শাকটা রেখে দিছি, আর এই যে ডালটা দেখতেই পারতেছেন খুব পাতলা হয়েছে, খুব মজার একটা ডাল ছিল। আমি খেয়ে তো একেবারে অবাক হয়ে গেছি যে এত মজার একটা ডাল। আসলে আমাদের বাঙালির মাথায় কত বুদ্ধি, চিন্তা করেন একটা ফুলকপি দিয়ে ডাল রান্না করা হয়ে গেছে। তো ডালটা খেয়েই নিতেছি, আর হচ্ছে কতটা মজা হয়েছে অবশ্যই আমি খাইতেছি তখন আপনারা বুঝতেছেন। আর হচ্ছে যে আমি এখানে কিছু শসা নিছি, আর যদি কেউ চান যে না আমার এতটুকু পেট ভরবে না, হইতেই পারে, অনেকে আছে যে এত অল্প খাবারে পেট ভরে না, আবার অনেকে আছে যে অল্প এটাও বেশি হয়ে গেল। তা আপনারা যদি চিন্তা করেন, আমি আবার এটাকে বাটি ধরে খাচ্ছি, কারণ হচ্ছে যে ডাল তো তো চামচে উঠাবো, এভাবে খাওয়াচ্ছে এভাবে খেয়ে নিই, যেহেতু আমরা বাঙালি মানুষ সমস্যা নাই, আমি এভাবেই খেয়ে নিছি, কারণ অলরেডি আমরা এরকম করে অনেক সময় খাওয়া হয় আমাদের, ঠিক আছে? তো এরকম করে আপনারা খাবেন। আর যদি মনে করেন আপনাদের এই খাবারটা পেট ভরতেছে না, তখন আপনারা এটার সাথে ডিম, অন্যান্য মাছ বা বাদাম এগুলো অ্যাড করতে পারেন, মুরগি এগুলো খেতে পারেন, ঠিক আছে?
আর হচ্ছে এরকম করে খেলে কিন্তু আপনি এত মানে তাড়াতাড়ি আপনার ওজন কমবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি এত মানে একদম অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ আপনার ওজনটা কমে গেল এত তাড়াতাড়ি। তো আমি প্রতিদিন চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তো সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।